Hi friends, welcome back to my channel, my Living Life 22 channel. আবার একটা চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তবে আজকের ভিডিওটাতে কিন্তু আমার সঙ্গে দাদা ভাই চ্যালেঞ্জটা করছে, তার মানে এটা কিন্তু মম ভার্সেস সন নয়, এই চ্যালেঞ্জটা হচ্ছে হাজবেন্ড ভার্সেস ওয়াইফ। এবং যে চ্যালেঞ্জটা আমরা আজকে করতে চলেছি চ্যানেলে, সেটা হচ্ছে বেলুন পপিং চ্যালেঞ্জ। তোমরা হয়তো আগে অনেকেই বেলুন পপ দ্য বেলুন চ্যালেঞ্জটা দেখে থাকবে, কিন্তু আমার চ্যানেলে এই চ্যালেঞ্জটা একেবারে শুধু নতুনই নয়, একদম নতুন রকমভাবে আমি আনতে চলেছি। তো সেইটাকে দেখতে হলে এবং এনজয় করতে হলে অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর বলে রাখা ভালো, তিনটে রাউন্ডে খেলাটা হবে এবং তারপরে যে জিতবে সেই হচ্ছে আজকের পপ দ্য বেলুনের উইনার। তো চলো বন্ধুরা, লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ মাই ভিডিও। পপ দ্য বেলুন এই চ্যালেঞ্জটার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু বেলুন। আর ফার্স্ট রাউন্ডে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো স্টপওয়াচ। স্টপওয়াচ হাতে নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। প্রথমে কি করতে হবে, এই বেলুনটাকে রেখে এর উপর বসে বেলুনটাকে ফাটাতে হবে। যে যত তাড়াতাড়ি বেলুনটাকে পপ করতে পারবে বা বেলুনটাকে ফাটাতে পারবে সে হলো প্রথম রাউন্ডের উইনার। তো প্রথমে তোমাদের দাদা ভাইকে দিয়ে চ্যালেঞ্জটা শুরু করছি, আর আমি তোমাদেরকে ততক্ষণে স্টপওয়াচটা অবশ্যই দেখাবো, সময়টা কতক্ষণে পপ করতে পারছে বেলুনটাকে, এবং নেক্সট আমি বসবো, দাদা ভাই শো করবে স্টপওয়াচটা। সো এনজয় করো আর দেখতে রাখো কিন্তু আমাদের ভিডিওটা। তো চলো ফার্স্টে তুমি হ্যাঁ এটাকে আমি ধরছি, তুমি ওইদিকে ফেরো ক্যামেরার দিকে, পেছন বসতে হবে, এটা ঘুরে যাবে, আমি ধরে আছি। তো তোমাদের দাদা ভাই কিন্তু একদম বেলুনটাকে ফাটাতে পেরেছে। এবার হচ্ছে নাও মাই টার্ন, তো এটাকে আবার রিসেট করে তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দিলাম, এবং আমার জন্য কিন্তু একটা বেলুন অলরেডি ফোলানো রয়েছে। তো দেখা যাক আমি কতক্ষণে বেলুনটাকে পপ করতে পারি। আচ্ছা তুমি আমার পজিশনটায় চলে এসো এবং একটা হাত দিয়ে বেলুনটাকে হোল্ড করে রাখবে ততক্ষণ যতক্ষণ না আমি বসছি বেলুনটার উপরে। ওকে আচ্ছা এইটাকে এটা তুমি, আমি যখনই বসবো ওটাকে এইটা টিপে দেবে, এই যে স্টার্টটা টিপে ক্যামেরার দিকে ডিজিটাল করো। তোমরা দেখো আমি এত চেষ্টা করছি বেলুনটা দেখি কত দূর স্টপওয়াচটা জারি রাখো, ফাটাতে হবে তো, ফাটছেই তো না, পুরো ওজনটা দিয়ে বসে আছি। তাও একই আর এখানে কিন্তু বেলুনটাকে পপ করতে হবে আমাদের দুজনের বুকের মাঝখানে নিয়ে। তো এইরকম ভাবে বেলুনটাকে রাখবো, আর স্টপওয়াচটা অবশ্যই হাতে ধরে আছি আমি, তোমরা দেখতে পাবে দাদা ভাইকে কিন্তু এখানে পুশ করে প্রথমে বেলুনটাকে ফাটাতে হবে, কেননা ও যেহেতু চ্যালেঞ্জটাকে আগে শুরু করেছে। তো চলো বেলুন ফোলানো হয়ে গেছে এবং আমাদের দুজনের মাঝখানে চলে এসেছে বেলুনটা, এবং স্টার্ট অপশনটা প্রেস করে দিচ্ছি। সো লেটস স্টার্ট এন্ড এনজয় স্টার্ট। দুজনকে দিয়ে পেশাব দিয়ে
কাটাতে পেরেছে। আর সত্যি কথা বলতে একটুখানি দুজনকে হেল্প করতে হবে, তবেই বেলুনটা ফাটানো সম্ভব। তো চলো এবার শুরু হচ্ছে কিন্তু আমার পালা। বেলুন চলে এসেছে দুজনের মাঝখানে আর স্টার্ট করে দিয়েছে স্টপওয়াচ। তো চলো স্টপওয়াচটা স্টার্ট করে এখানে রাখা থাক, কেন দুজনে মিলে নাচ করলে পরে ফাটানো খুব মুশকিল। তো দেখতেই পাচ্ছ 13 সেকেন্ড স্টপওয়াচটা। তো এবার চলে যাচ্ছি কিন্তু আমরা একেবারে লাস্ট রাউন্ডে। তো চলো চলে এসেছি ফাইনাল রাউন্ড এবং থার্ড রাউন্ডে এক হাতে রয়েছে বেলুন আর এক হাতে রয়েছে স্টপওয়াচ। থার্ড রাউন্ডের নিয়মটা তোমাদেরকে একবার বলে দিই। বেলুনটাকে আমি এরকম ভাবে দাঁড়িয়ে আমার পেছন পোর্শনটায় রাখবো, আর আমার ব্যাক সাইড আর দাদা ভাইয়ের ফ্রন্ট সাইডের মাঝখানে থাকবে বেলুনটা। আর এইভাবেই বেলুনটাকে দুজনের বডি প্রেশারে রেখে পপ করতে হবে উইথ কাউন্টডাউন। তো চলো স্টপওয়াচটা অবশ্যই তোমাদের জন্য আমি খুলে রাখছি, তোমরা দেখতেই পাবে কে কত তাড়াতাড়ি বেলুনটাকে ফাটাতে পারে। তো চলো লেটস স্টার্ট। স্টার্ট করে দিয়েছি স্টপওয়াচ, চলো। যেন মাঝখান থেকে বেরিয়ে না যায় বেলুনটা, তাহলে কিন্তু প্রপার ইয়েটা না হলো না বেলুন ফাটানো। চল বৃষ্টি হচ্ছে আমার গায়ে এবং এটা কে করছে বলো তো? বাবু। তো যাই হোক,
যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও কোনো চ্যালেঞ্জ ভিডিওতে শুধুমাত্র তোমাদের সঙ্গে। টিল দেন, টাটা।